সপ্তাহে গেলে ঠেলে বের করে দেবে। হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং, সবাই হয়তো ভালো আছো। কদিন বৃষ্টির পর প্রচন্ড এত গরম পড়েছে কি বলো, শুধু ঘন ঘন ঘাম হচ্ছে, ঘন ঘন ঘাম। WB আশু ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত আজকে নতুন ফ্রেশ ব্লগে, ফ্রেশ ফ্রেশ ব্লগে স্বাগত। দারুন খেতে। টোস্টারটা আমার দুদিনই চলে গেছে, এই পরশুদিন এসছে ও, তো ও টোস্টারটা নিয়ে এসছে, ও আর কি আর খাবে না, আমি খাবো। এবার গুড মর্নিংয়ে ভালো খাওয়া হবে, টোস্ট বানিয়ে খাবো। তো দেখলে ব্রেকফাস্টটা হয়ে গেল, আজকের ব্রেকফাস্টটা খুব সুন্দর হয়েছে, আর টোস্টের সাথে হরলিক্স, ব্যাপক একটা ব্রেকফাস্ট, শরীরে একটু এনার্জি দরকার আমার, একটু একটু এনার্জি দরকার, তার জন্য আমরা এনার্জিটা নিয়ে নিলাম। তো এখন আমরা আর আমাদের ব্লগে এই যে এইটা নিচে ভালো করব তো, আমাদের আমাদের এই ব্লগে এখানে দেখে এইখানটা এইখানটা এই জায়গায় জায়গায় ঠিক আছে ঠিক আছে, ভালো লাগছে ভালো লাগছে। তো আমাদের ব্লগ আমাদের ব্লগে আছে ঝিলিক, এইটা ঝিলিক, এইটা এটা ঝিলিক, চিনি ঝিলিককে চেনো, আর এটা আমার দিদি পিঙ্কি। তো সো খুব এনজয় হবে আজকে ব্লগটা, ঠিক আছে আমরা যাবো একটা জায়গায়। একটা জিনিস নোটিশ করেছো, একটা জিনিস নোটিশ করেছো আমাকে কি বলতো, দাড়ি অ্যান্ড গো আউট, মাই দাড়ি অ্যান্ড গো উড়িয়ে দিই ইন দ্য সেলুন দোকান পড়ি থাকি। সো ইউ দেখিং তো সেলুন দোকান যাইং আর গাড়ি গাড়ি গোপ দেখিং, তো বাদ দাও সে মজার জিনিস, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে গোপ দাড়ি কাটছিলাম না, মা প্রচণ্ড ধরে গালাগাল দিয়েছিল, তো সেই গালাগাল পাটটা তোমরা একটু এক ঝলকে দেখি, এক ঝলক চুল কাটতে যেতে বলছি, কখন থেকে তাসে চুল কাটতে যায় বলো দেখি, ভাবছি চুলটা আর বাঁধবো খুব সুন্দর লাগছে আমার ব্যাপারটা, ছেলেটা খুব ক্লিয়ার ক্লিয়ার লাগছে, দেখো কখনো পরিষ্কার লাগছে, চিকনা লাগছে ছেলেটা। এখন আমি যাচ্ছি ওপরে একটা চুল দর্শকদের দেখাতে, চলো। কী বলবো, প্রচণ্ড গরম, সত্যি গরম ছাড়া কোনো কথা আসছে না মুঠিন, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর এক্ষুনি ব্রেকফাস্ট করলাম, আরও বেশি গরম লাগছে। দেখো ছেলেপিলে কত কাজ করছে এই গরমে, হ্যাঁ দেখো তো তোদেরকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ কচি ভাই, কচি ভাই একটু হাই করে দাও, কে গাল দেবে, প্রচণ্ড কাজ চলছে, একটু তোর হাই করে দাও, হাত নাড়া দিয়ে দাও। হ্যাঁ ভীমদা হাত নাড়া দিয়ে দিল, ঘর মালিক আমার এটা নেটে ইউটিউব ইউটিউবে, তাই মিস্ত্রিগুলো দেখছো যদি কাজের দরকার হয় তো মিস্ত্রিদেরকে অবশ্যই ডাকবে। সন্ধ্যা একটু হাই কর দাও, গাইস দেখতে পাচ্ছ বছরের ফল খেজুর একদম কালো কালো কুচকুচে হয়ে যাচ্ছে, আমরা খেতে পাচ্ছি না,
যদি খাওয়ার ইচ্ছা হয় তা চলে এসো, খেজুর তোমাদেরকে খাইয়ে দেবো। আর আমরা গাছ উঠতে পারি না, ঠিক আছে, তা পেড়ে খেয়ে নিতে পারো। গাইস আমরা একটা জায়গায় যাবো যেটা হচ্ছে তোমার নাজাট, নাজাটে একটু কাজ আছে। তো তোমরা থাম্বনেইলে হয়তো দেখেছো, আজকে ব্লগটা খুব স্পেশাল হবে আর তোমরা দেখো খুব এনজয় হবে। আমরা অনেকদিন পর একটা ফ্রিজ নিচ্ছি, তো তাই আমরা খুব এক্সাইটেড। তা কী করে যাবো সেই ওই নিয়ে চিন্তা হচ্ছে। আমাদের এখান থেকে লকডাউন ছেড়ে দিয়েছে, মানে লকডাউন খুলে দিয়েছে, প্রচুর গাড়ির চাপ, মানে গাড়িতে প্রচুর গাড়ির চাপ না, প্রচুর লোকের চাপ, মানে মানুষের চাপ। এই জন্য আমরা এক অটো গেদাগেদিভাবে যাবো না, আমরা একটা গাড়ি অ্যারেঞ্জ করেছি, ওই গাড়িতে করে যাব। তো চলো যাওয়া যাক ওখানে, এতে গিয়ে দেখা হচ্ছে আর সেই দোকানে গিয়ে, ঠিক আছে। তো চলো এখন আমরা মলঞ্চ যাচ্ছি, মলঞ্চ যাচ্ছি, ঠিক আছে, মলঞ্চ এটিএম থেকে তারপরে দোকানে যাবো। হ্যাঁ ওটা খারাপ মনে হয়। কাজের কাজ আছে না, চার পাঁচটা এটিএম এর থেকে ঘুরে আসলাম, একটা এটিএম এ টাকা নেই, কি করে যাবো। কোনটা কি, তো চল নিচে যাই কি হচ্ছে। এই বক্সটাতে তুমি এর মধ্যে ডিবের ভিতরেও রাখতে পারো এবং এখানে তুমি রাখতে পারো, মানে ওর ভিতরে ছোট ছোট পার্ট করে রাখা যায়। মর্নিং গাইস, আর আজকে তোমার দ্বিতীয় দিন আর আমাদের ফ্রিজ কমপ্লিট, আমরা এখানে দেখেছি, কিন্তু আমাদের জায়গা শর্ট হয়ে গেছে, ঘর হিসেবে আমাদের জায়গাটা শর্ট হয়ে গেছে। এখন কি করবো, টিভি কোথায় রাখবো সেটাই আর কি ভাবছি, তবে একটা ব্যবস্থা করে ফেলেছি আমি। তা তোমাদেরকে আমি একটু ফ্রিজটা বাইরে থেকে খুলে দেখিয়ে দিই, ঠিক আছে, কেমন লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে। তো চলো দেখে নাও পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে, চলো তো দেখাও। এখন কিছু নেই, ফাঁকা বুঝলে, আর বাচ্চা লাগিয়ে দেখি তাকি বাবু এসে গেলে আমার বাবু। আচ্ছা ঠিক আছে, বাড়ি এসে বন্ধ করতে বন্ধ করতে বেশি খুলে রাখিস না, ওইখানটায় টিভি রাখবো। দেখো চলে এসছে টিভি এই মুহূর্তে আমাদের সামনে, তো দেখেছি ম্যাজিক, তো সব গুছানো কমপ্লিট। তো গাইস এই ফ্রিজটা আমাদের আমার দিদি দিয়েছে, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তাই এই ফ্রিজটা পুরো আমার দিদি দিয়েছে ফ্রিজটা। তা কেমন লাগলো, মাঝিক আসুন, কাম কাম কাম
তা ফিউচার তোমাকে দিতে তো কেমন লাগলো? আমার খুব ভালো লাগছে, যেহেতু আমার মেয়ে জুড়ে বলে একটু আমার মেয়ে সার্ভিস পেয়েছে, মেয়ের ইচ্ছা মাকে একটা ফ্রিজ দেবে, তাই সেটা আজকে পূরণ করে দিল। তো আমার দিদির যে জার্নি লাইফটা সেটা নিয়ে একদিন আলোচনা হবে, তো হবে ভিডিও হবে, ঠিক আছে একদিন হবে, তাই তো সবাই কি বলি আমার এই গরমে সবাই ভালো থাকো, করোনাতে সবাই ঘরে থাকো, খুব একটা বেরিও না, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই। তো গাইস এই হচ্ছে আমাদের ট্রিপ, আর তোমরা অবশ্যই যারা দেখছো অবশ্যই লাইক করো ভিডিওটাকে, আর অবশ্যই কমেন্ট করবে কেমন দেখাচ্ছে ফ্রিজটাকে। আর আমার আমার তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন কোনো কিছু একটু পায়, আমার মেয়েও আমার ছেলেও যে তোমার মেয়েও যে ফ্রিজ পূরণ করেছে, ছেলেও যেমন একটা আমার আশা আছে গরমে একটু প্রচুর ঘেমে অবস্থা খুব বেহাল। আর যারা দেখছো অবশ্যই লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করতে ভুলবে না কেমন লাগছে। আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তো প্লিজ তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব সংখ্যা তো জানো প্রচুর কম, নতুন লাইক ভিউজ দেখলে তো বোঝা যায় কতজন দেখছে। আর যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো টাটা বাই বাই, এখানে শেষ করছি আমার ভিডিও। তো বাই বাই, আসছি নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে, তো টাটা বাই।